শুভেচ্ছা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় 6টি মামলা হয়েছে, আসামি করা হয়েছে 8,000-এরও বেশি, গ্রেফতার আছে 81 জন। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও দায় খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন ও সহায়তা শেষে হামলার জন্য বিএনপি জামাতের নেতাকর্মীদের দায়ী করেছেন। আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের পর থেকে থমথমে পরিস্থিতি, তিন দিনেও স্বাভাবিক হয়নি পঞ্চগড় সদরের জনজীবন। সকালে স্থানীয়দের বাড়িঘর পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য জানান, সংঘর্ষ, হামলা ও নিহতের ঘটনায় 6টি মামলা হয়েছে, এর মধ্যে পুলিশ বাদী হয়ে 4টি, র‍্যাব ও নিহতের পরিবার 1টি করে মামলা করেছে। এসব মামলায় নামে ও অজ্ঞাত মিলে আসামি 8,200, গ্রেফতার হয়েছে 81 জন। এমপির দাবি, পরিকল্পিতভাবে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এরাই মূলত এই ফ্যাসাদের পিছনে দায়ী, নাম ব্যবহার করছে তহিদি জনতা, নাম ব্যবহার করছে আমার পবিত্র ধর্ম, এরা এখন শুধু নয় এর আগেও একই কাজটা করেছে। ওই দিনের হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃত এক বিএনপি নেতা ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা ও দায় কতটা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গাফিলতি থাকে আমরা সেটা অবশ্যই দেখবো, আমরা সেটা করবো, তার সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অ্যারেস্টের মধ্যে আমরা দেখলাম বিএনপির নেতা ফজলে রাব্বিও আছেন, তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তারা মানে এই সমাবেশটা মানে বন্ধ করার জন্য তারা আসছিলেন এবং মায়ের এবং এই যে ঘটনাগুলি ঘটে তার নৈপথ্যে তিনিও নেতৃত্ব দিয়েছেন, এটা তিনি স্বীকার করেছেন। সংঘাতের পর থেকে সদরে বন্ধ ছিল ইন্টারনেট, 36 ঘন্টা পর চালু হয়েছে পরিষেবা। আমিন বাবু, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী রনি মিয়াজি পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। রনি, ওই ঘটনার পর স্থানীয়রা কি স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে পেরেছে? মামলাগুলোর অগ্রগতি সম্পর্কেও একটু জানাবেন আমাদের। জিলোপা, 36 ঘন্টা পর কিন্তু আজ সকাল 10টার পর থেকে নেটওয়ার্ক ব্যবস্থা সচল করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং যিনি নিহত হয়েছেন কাদিয়ানি সম্প্রদায়ের তার পরিবার সহ মোট 6টি মামলা দায়ের হয়েছে এবং এই 6টি মামলায় মোট 8,200 জনের নামে মামলা দায়ের করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু গত 3 দিনে 81 জনকে আটক করেছেন এবং এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে পঞ্চগড়ের বিভিন্ন পয়েন্টে এবং বিভিন্ন সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এখানে র‍্যাব, বিজিবি এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রার কথা যদি বলি, আসলে যেহেতু অজ্ঞাতনামা 8,200 জনের নামে মামলা করা হয়েছে এখানকার মানুষ কিন্তু গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যারা গুজব ছড়িয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে মূলত গ্রেপ্তার করা হবে বা হচ্ছে এমনটা তারা আমাকে জানিয়েছে। তবে ইতিমধ্যে পঞ্চগড়ের যিনি সংসদ সদস্য রয়েছে পঞ্চগড় 2 আসনের এবং রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুর ইসলাম সুজন, তিনি কিন্তু কাদিয়ানি সম্প্রদায় যে সালানা জলসার যে কেন্দ্রটি ছিল এবং যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বাড়িতে গিয়ে পরিদর্শন করেছেন এবং সে সময় কিন্তু রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় তাদের মনিটরিং বক্স বসিয়েছেন এবং সাধারণ মানুষ যেন বিপাকে না পড়েন সেটি তারা লক্ষ্য করছেন। আর আপনি জানেন যে গত শুক্রবার জুম্মার নামাজের পরে কাদিয়ানি সম্প্রদায়ের যে সালানা জলসা ছিল সেই জলসা বন্ধের দাবিতে মুসল্লিরা একত্রিত হয়েছিল, তখন যখন যারা সে কাদিয়ানি জলসার দিকে অগ্রসর হচ্ছিল তখনই কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং মুসল্লিদের মধ্যে পাওয়া ধাওয়া পাল্টার ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু
কিন্তু দুইজন নিহত হয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়েছেন, তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে গ্রেপ্তার আতঙ্কে যেটি কথা বললাম আমি, আসলে এখানে সাধারণ মানুষ কিন্তু গ্রেপ্তার আতঙ্কে রয়েছে, খুব একটা প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরের বাইরে থেকে বের হচ্ছে না এমনটা আমরা দেখছি। লোপা রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবাসন ব্যবসা ঘিরে প্রায়ই সংঘর্ষ, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুরচর ইউনিয়নে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘেঁষা এলাকাটিতে জমির দাম বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবেও গড়ে উঠেছে আবাসন কোম্পানি। জমি দখল, বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে বিভিন্ন আবাসন কোম্পানির লোকজন, এতে আতঙ্কিত স্থানীয়রা। জমি দখলের লড়াইয়ে টেটা বল্লম নিয়ে মহড়া প্রায় রণক্ষেত্রে পরিণত হচ্ছে সিরাজদি খানের বালুচর ইউনিয়ন। রাজধানীর অদূরে এই এলাকায় আগে থেকে জমি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল, সংঘর্ষেও জড়াত তারা। ঢাকামা এক্সপ্রেসওয়ে চালুর পর এখানকার জমির দাম বেড়েছে কয়েক গুণ, সেই সাথে বেড়েছে জমি নিয়ে সংঘাত সংঘর্ষ। ফসলি জমিতে ঝুলছে অর্ধশতাধিক আবাসন কোম্পানির সাইনবোর্ড। এলাকাবাসী বলছে সাম্প্রতিক সময়ে জমি দখল ও বালু ভরাট নিয়ে যেসব সংঘর্ষ হয়েছে তার এক পক্ষে নেতৃত্বে আছেন স্থানীয় প্রভাবশালী এবং আবাসন ব্যবসায়ী মোহাম্মদ বাতেন ও আল ইসলাম, অপরপক্ষের নেতৃত্বে কামিজ উদ্দিন, সুমন ইসলাম ও আলী আকবর। তাদের লড়াইয়ে আতঙ্কিত স্থানীয়রা। আঙ্গ সম্পত্তির মধ্যে মানে আমরা হলো নিরমণ, মানে আঙ্গ জোরে আরা করতেছে আল ইসলাম, বাতেন, নুরু, ওই শাহজাহান বাবু অভিযুক্তরা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তাদের পক্ষের লোকজনের রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ। আলী আকবর, আমার ছোট ভাই আলী ইসলামের মাথার মধ্যে পিস্তল ঠেকাইলো, পিস্তল ঠেকাইয়া তারপরে বলতেছে তোরা বললাম রাইতের ভিতরে টেকা দিবি, তুই টেকা দিলি না, তারপরে অনেক তকব মাইরালাম। দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাস বাহিনী বাড়িতে আলী ইসলামের বাড়িতে লোকজন ভাড়া করে এনে রাখে, রাত্রেবেলা তারা বিভিন্নভাবে হামলা দেয়, আমরা বয়েতে বাড়িঘর সাইড এলাকা সাইড চলে যাই। পুলিশ বলছে সংঘর্ষের ঘটনার মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জব্দ করা হয়েছে অনেক টেটা সহ দেশীয় অস্ত্র। আধিপত্য বিস্তারে কার কতটুকু পেশি শক্তি আছে তা প্রদর্শনে তারা ব্যস্ত। একের পর এক, এক পক্ষ যখনই সুযোগ পায় অপর পক্ষের বাড়িঘর ভাঙচুর করে, আরেক পক্ষ যখন সুযোগ পায় অপর পক্ষের বাড়িঘর ভাঙচুর করে। স্থানীয় জনসাধারণকে আমরা সাথে নিয়ে আমরা এই এলাকাকে শান্ত রাখার জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী বালুচর ইউনিয়নে গেল পাঁচ বছরে সংঘর্ষে মারা গেছেন চারজন, মামলা হয়েছে অর্ধশতাধিক। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সীগঞ্জ। জাতীয় যুব গেমস শেষে ফেরার সময় রাঁচি রেল স্টেশনে এক কনস্টেবলকে মারধরের অভিযোগে গ্রেফতার ১২ অ্যাথলেটের মধ্যে পাঁচজনকে মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী শিশু দুই আদালতের বিচারক হাসানুজ্জামান এই নির্দেশ দেন। এই পাঁচজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদেরকে জামিন দেওয়া হয়, বাকি সাতজনকে পাঠানো হয় কারাগারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস রোববার বেলা ১২:৩০টার দিকে রাঁচি রেল স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে নামার সময় খেলোয়াড়দের সাথে এক পুলিশ কনস্টেবল এবং তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এ সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। কনস্টেবল গোলাম কিবরিয়াকে মারধর ও মালামাল লুটের অভিযোগে তার স্ত্রী মামলা করেন। সন্ধ্যায় ১২ অ্যাথলেটকে মামলায় গ্রেফতার দেখানো হয়। বাগেরহাট ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে বাগেরহাটের মাওয়া মহাসড়কের চেয়ারম্যান মোড় এলাকায় বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী মাছভর্তি একটি মিনি ট্রাক বালুর ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়, আহত হয় একজন। পুলিশ জানায় ঘটনার পর বালুর ট্রাকটি পালিয়ে যায়, আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে তারাস উপজেলার হাটিকুম্বল বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মোটরসাইকেলে তিন আরোহী কাছি কাটা যাচ্ছিলেন, মান্নাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। পুলিশ জানায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, চলছে ট্রাক আটকের চেষ্টাও।
আগামী 11 মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিভাগীয় বর্ধিত সভা করেছে যুবলীগ। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বর্ধিত সভায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন যুবলীগ চেয়ারম্যান। এর আগে জনসভাস্থল সার্কিট হাউস মাঠে যুবলীগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শেখ ফজলে শামস পরশ। 5 বছর পর ময়মনসিংহে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 মার্চ সার্কিট হাউসে মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমাদের ধারণা একেবারে যুগান্তকারী একটা সমাবেশ হবে, যেই সমাবেশ এর আগে কোনো কোনো নেতা বা কেউ করতে পারেনি, এমনই একটা সমাবেশ হবে আমাদের ধারণা ইনশাল্লাহ। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া সরকারি নির্দেশ তোয়াক্কা না করে মন গড়া অফিস করেন এই উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। অফিস সকাল 9টায় শুরু হলেও বেশিরভাগ কর্মকর্তা আসেন নিজের খেয়াল খুশি মতো, আবার বাড়িও ফিরছেন নির্ধারিত সময়ের আগে। তাদের এমন দায়িত্বহীনতায় ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম, দুর্ভোগে পড়েছেন সেবাগ্রহীতারা। 1 মার্চ দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয়, সকাল 9টা পার হলেও সরকারি অফিস তালাবদ্ধ। একই কম্পাউন্ডে শিক্ষা, সমাজসেবা, পরিসংখ্যান, খাদ্য নিয়ন্ত্রণ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়েও তালা ঝুলছে। এভাবে 9:30 বাজলেও কর্মকর্তাদের দেখা নেই। পরদিন একই সময়ে আবারও হাজির যমুনা টেলিভিশন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন কার্যালয়, সমবায় জনস্বাস্থ্য সহ সব অফিস একইভাবে তালাবদ্ধ। 9:30 বাজছে, অথচ প্রাণিসম্পদ অধিদপ্তর জনশূন্য, অফিসে সচল বৈদ্যুতিক সব সরঞ্জাম। স্যার প্রতিদিন এই 9টার আগেই চলে আসে, তো আজকে হয়তো বা এখনো আসে পৌঁছায়নি, রাস্তায় আসে স্যার, এই সময় আসে। তো আজকে আমাদের গোটা দিবসের মিটিং আছে, তো ওই তো ছুটিতে ছিল, এখন কালকে বিকালে আসার কথা ছিল, সন্ধ্যার আগে 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 এখন আসছে কিনা বাসায় দেখতে হবে আজকে আসছে কিনা। অথচ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল 9টা থেকে 9টা 40 মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। কতটা মানা হচ্ছে সেই নির্দেশনা? আমাদের ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে আমাদের স্কুলগুলো আবার 9টা শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই সময়টুকু বসে থাকি তাহলে বাইরে গিয়ে মানে যে স্কুল তদারকি সেটার ক্ষেত্রে একটু ঘাটতি পড়ে যায়। আমি এখানেই থাকি, কিন্তু কালকে আমি বাসায় গেছিলাম, আর আমার জেলা থেকে কাজ ছিল, জেলার কিছু কিছু পত্র ওখানে দিয়ে একটু আসতে আমার লেট হয়েছে। স্যার যে বাইরে হয়ে যাবেন বিভিন্ন কাজে চলে যাবেন, জরুরি একটা কাজ ছিল, স্যারের সাথে সাক্ষাৎ করে আবার চলে আসছি। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনগড়া অফিসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবাগ্রহীতারা। আমি আছি এখানে একটা কাজে, তো এই একটা বেতন চেক জমার জন্য শিক্ষা অফিসে, তো ওনারা এখানে দেখতেছি ভিতরে কেউ নেই। যখন আসি কাজগুলো পাই ঠিক মতো, কিন্তু যখন আসে না তখন তো কাজ লেট হবে হয়ে যায়। এসে দেখি আজকে উনি স্যার আসেন নাই, কালকে উনি ছুটিতে আসেন, উনি আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে গেছেন, স্যার এখনও আসেননি। নির্দেশনা মানাতে মনিটরিং জোরদার করার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। ক্যাবিনেট ডিভিশন এবার না, বারবারই তারা মাঠ প্রশাসনকে পত্র দিয়ে এটা জানাচ্ছে যে সরকারি কর্মচারীদের সকাল 9টা থেকে 9টা 40 পর্যন্ত এই সময়টা পর্যন্ত অফিসে থাকা উচিত, এবং এই সময় জনগণ বা সেবাগ্রহীতা যারা আসেন তাদেরকে সেবাটা দিতে হবে। বদলে সেই ধরনের বিচ্ছুতি ঘটে থাকে আমি এটা খোঁজ দেবো এবং তাদেরকে অনুরোধ করবো যে তারা যারা যেন যথাসম্ভব অফিসে উপস্থিত হন এবং যথাসম্ভব অফিস ত্যাগ করেন। অফিসে গড় হাজির এবং কর্মঘণ্টা অনুসরণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরিকরা, একই সাথে ধীরগতি দেখা দিচ্ছে সরকারি কাজে। আমিন বাবু, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এই রায় দেন। মামলায় বলা হয় 2021 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা যাওয়ার সময় বাস ভাড়া নিয়ে স্বামী সুমন উদ্দিনের সাথে ঝগড়া হয় স্ত্রী নীলা আক্তারের। এ সময় স্ত্রীকে মারধরও করেন সুমন। রাতে ঘুমের মধ্যে নীলাকে শ্বাসরোধে হত্যা করেন সুমন। এরপর ফ্যানের সাথে মৃতদেহ
ঝুলিয়ে আত্মহত্যার কথা জানায় সবাইকে। এই ঘটনায় নিহতের ভাই রামগতি থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ সময় আরেকটি মাদক মামলার রায়ে দুই আসামিকে 5 বছর ও 2.5 বছর মেয়াদের সাজা দেন বিচারক। চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়ে হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। ও দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত রুবেল ও হুমায়ুন কবির উপস্থিত থাকলেও পলাতক আছে অপর আসামি মাহবুব আলম। পুলিশ জানায় 2012 সালের 31 আগস্ট রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিমা বেগমকে গলা কেটে ও তার শিশু কন্যা নীলাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। পরদিন পুলিশ মামের মরদেহ ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। ঘটনার সময় নাসিমার স্বামী সৌদি আরব ছিলেন। পরে নাসিমার বাবা তৈমুর রহমান 6 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা চলাকালীন একজন মৃত্যুবরণ করেন এবং ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় দুজনকে খালাস দেন বিচারক। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। নীলফামারীতে নিখোঁজের একদিন পর 5ম শ্রেণীর শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদরের ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় শিহাবের মরদেহ। নিহত শাহরিয়ার শিহাব নীলফামারীর ক্যাডেট কলেজের 5ম শ্রেণীর ছাত্র। স্বজনরা জানায় শনিবার রাতে সেচ পাম্পের ঘরে আলো জ্বালাতে গিয়ে আর বাড়ি ফেরেনি শিহাব। খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা। পুলিশ জানায় গতরাতে গহীনদোলায় ধান খেতে সেচ দিতে গিয়ে শিহাবের মরদেহ দেখতে পায় এক কৃষক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে। ফাটলধরা জরাজীর্ণ ঘরে একাকী বসবাস দিনাজপুরের হাকিমপুরের 70 বছর বয়সী সকিনা বেগমের। খোঁজ রাখে না ছেলে, ভুগছেন নানা রকম ব্যাধিতে। তবে অসহায় এই প্রবীণের পাশে দাঁড়িয়েছে প্রশাসন, মিলেছে ঘর করে দেওয়ার আশ্বাস। জরাজীর্ণ পরিবেশ, ফাটলধরা মাটির ঘরেই ঝুঁকি নিয়ে বসবাস হাকিমপুরের চণ্ডীপুর গ্রামের 70 বছর বয়সী সকিনা বেগমের। স্বামী মারা গেছে অনেক আগেই, একমাত্র ছেলে ঢাকায় থাকেন, রাখেন না খোঁজ। দুই মেয়ের বিয়ে হলেও টানাটানির সংসার, তাই বৃদ্ধা সকিনার দিন কাটে একাকি অসহায়। শরীরে বেঁধেছে নানা রোগ বালাইও। বয়স্ক ভাতার আওতায় এসেছেন সকিনা বেগম, তবে পাশে নেই স্বজনরা। প্রতিবেশীদের দেয়া খাবারেই জীবন বাঁচে তার। জীবন মানে এখন তো ছেলে পেলে তো কেউ নাই, এখন কাছে থাকেও নাই, সব দূরে দূরে। একবেলা হচ্ছে ভাত খিলালো, কেউ হচ্ছে চাল দিল, ওনাকে চলে, বুড়ির কষ্ট মষ্ট করেই চলে। বয়স্ক ভাতা পায়, আবার হয়তো আশেপাশে সবাই দেয় একটু করে, এখন ছেলে মেয়ে থাকে কি লাভ। জমি আছে, ঘর নেই প্রকল্পের মাধ্যমে সকিনা বেগমকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস ইউনোর। পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন উপজেলা চেয়ারম্যানও। উপজেলা পরিষদের অর্থায়নে অন্য কোনোভাবে সম্ভব হয় তার ঘরটি আপাতত সংস্কার করা, এবং পরবর্তীতে জমি আছে ঘর নাই প্রকল্পে সরকার যদি বরাদ্দ আমাদেরকে দেয় তাহলে ওনাকে অবশ্যই আমরা ওনার যেই বর্তমান বাসস্থান সেখানে একটি আধুনিক বা বাসোপযোগী একটা ঘর আমরা নির্মাণ করে দেব। আমরা বিষয়টি নজরে এনেছি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশ্যই তার জন্য যেন একটি সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা যায় বিধি মোতাবেক, সেটি আমরা ইনশাল্লাহ অতি সত্বর ব্যবস্থা করব। স্থানীয়দের চাওয়া নতুন ঘর হোক, অসহায় এই বৃদ্ধার পাশে থাকুক স্বজনরা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। ফেনীতে আলোচিত 6,80,000 পিস ইয়াবা উদ্ধার মামলার রায়ে এসআই মাহফুজুর রহমান সহ 13 জনকেই বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। দুপুরে রায় ঘোষণা করেন জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ। রায়ে প্রধান আসামি এসআই মাহফুজুর রহমান সহ 6 জনকে 15 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,00,000 টাকা করে অর্থদণ্ড, 6 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা, 1 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা করেন বিচারক। 5 জন আসামি এখনও পলাতক রয়েছে। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী জানান ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করবে তারা। নারায়ণগঞ্জের স্কুল ছাত্র তকি হত্যার 10 বছর আজ। দুপুরে নারায়ণগঞ্জে প্রেসক্লাবের সামনে তকি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখা।
বক্তারা বলেন, তোকি হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, শুধুমাত্র সরকারের সদিচ্ছাতেই নির্মম এই হত্যাকাণ্ডের বিচার হওয়া সম্ভব। 2013 সালে বাসা থেকে অপহৃত হয় তানভীর মোহাম্মদ ত্বকি। এর দুদিন পর শীতলক্ষার তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ত্বকির বাবা মামলা করলে উচ্চ আদালত র্যাবকে তদন্তের দায়িত্ব দেন, কিন্তু ঘটনার 10 বছর পেরিয়ে গেলেও অভিযোগপত্র দায়ের করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। সাতক্ষীরায় গোলাগুলির পর 6 ডাকাতকে আটকের কথা জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, একদল ডাকাত ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতের উদ্দেশ্যে কলারোয়া অবস্থান করছে। এমন খবরে পুলিশের একটি টিম ভোরে কলারোয়া উপজেলার কোটার মোড়ে অভিযান চালায়। একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করা হলে গুলি ছোড়ে ডাকাতরা, পুলিশও পাল্টা জবাব দেয়। গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়, আহত হয়েছে পুলিশের 4 সদস্য। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। এই ডাকাত চক্রকে আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে ধরার জন্য আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, তো সেই চেষ্টার অব্যাহত চেষ্টার ফলে আজকে আমরা এই সফলতা পেয়েছি। এবং তাদের ইন্টারোগেশনের ফলে আমরা জানতে পারবো যে তারা আর কোথায় কোথায় এই সমস্ত নটোরিয়াস যে ডাকাতি সংগঠিত করেছে পরবর্তীতে আমরা জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, নাটোরে এমনটা মন্তব্য করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। দুপুরে বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি শিমুল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2041 সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এ সময় পৌর মেয়র, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে 85 লাখ টাকা। প্রধানমন্ত্রী বলেছেন এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে হবে এই বাংলাদেশের উন্নত রাষ্ট্র, স্মার্ট বাংলাদেশ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের 10ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে ঘিরে তার গ্রামের বাড়ির নওগাঁয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আব্দুল জলিল রাজনীতিতে যোগ দেন 50-এর দশকে, ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দেশের যে কোনো সংকটে ছিলেন সরব। 1981তে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক হন, 2 বছর পরেই যুগ্ম সম্পাদক। 90-এর দশকে ছিলেন সভাপতি মণ্ডলের সদস্য, 2002 থেকে 2009 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক, মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন উপদেষ্টা মণ্ডলের সদস্য, ছিলেন মন্ত্রিসভার সদস্য। 2013 সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল জলিল। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কৃষকরা একসঙ্গে আলু ও ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। সমন্বিত পদ্ধতিতে সময় ও খরচ অনেকটাই কমেছে, এতে কৃষক অধিক লাভবান হচ্ছেন। অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন। চাষিরা বলছেন, আলু ও ভুট্টা তোলার পর অন্য ফসল চাষেরও সুযোগ পাচ্ছেন তারা। পাইকাররা বলছেন, এবার চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন। টাঙ্গাইলের নাগরপুরের নয়াপাড়া এবং দেলদুয়ারের বাতুলি গ্রামের কৃষকরা একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করে সফল হয়েছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে জমি তৈরি করে প্রথমে আলুর বীজ রোপণ করেন, আর এর এক মাস পর ওই একই জমিতে ভুট্টার বীজ রোপণ করেন। একসাথে দুই ফসল চাষ করায় সারের খরচ অনেকটাই কমেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও বেশ ভালো হয়েছে, ভালো দামও পাচ্ছেন কৃষকরা। অনেকে এই পদ্ধতিতে আলু এবং ভুট্টার চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি অফিসের মাধ্যমে আমি তাদের পরামর্শেই এই আলু আর ভুট্টার সাথী ফসল হিসাবে আমি আবাদ করেছি। এবছর আশা করতেছি যে 2 একর জায়গায় 5 থেকে 6 মণ আলু হবে। আলু যদি ভালো ফলন হয়, ভুট্টাটাও ভালো ফলন হবে, ঠিক আছে, আগামীতে আবার এই সিস্টেমেই করব। মাসুদ ভাই, এই আলু আর ভুট্টা একসাথে বুনছে, আলু খুব ভালো হয়েছে, ভুট্টাও ভালো হয়েছে। যদি এই আলুর দাম এবার খুব ভালো, আমাদের কৃষি অফিসার নাগরপুর থেকে এসে ভালোভাবে দেখাশোনা করে আমরা তাদের পরামর্শে গেলে আবাদ করছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতিতে চাষাবাদ খুবই লাভজনক, জমি এবং ফসলের পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন তারা। আলু ক্ষেতের সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা রোপণ হচ্ছে,
কৃষকগণ এই দুটি ফসল একই সাথে চাষ করতে পেরে আলু আগে তুলবে এবং পরবর্তীতে ভুট্টা আসবে এবং অধিক পরিমাণে মুনাফা সে লাভ করবে। কৃষি বিভাগ এই ব্যাপারে তাদেরকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছে। মাঠ পর্যায়ে এই ধরনের চাষাবাদের পদ্ধতির সাথে অনেকেই পরিচিত হচ্ছে। মাঠ থেকে আলু সংগ্রহের জন্য আসা ব্যবসায়ীরা বলছেন, এই পদ্ধতিতে ভালো ফলন হয়, ন্যায্য মূল্য পাচ্ছেন চাষীরা। ভুট্টা ক্ষেতে যে এরকম আলু হয় কিন্তু আমার জীবনে আমি কোনোদিনও এখানে দেখি নাই, তো আলু আল্লাহ দিলে খুব ভালো আলু হয়েছে। একটা ক্ষেতে দুইটা ফসল এত সুন্দর উৎপাদন হয়েছে যে এটা বলার মতো না, তাই আমি ওখান থেকে আলু নেই বিক্রি করি। সমন্বিত এই পদ্ধতি সম্প্রসারণ হলে কৃষক 4 থেকে 4.5 মাসের মধ্যে আলু এবং ভুট্টা উঠিয়ে নতুন আরও একটি ফসল আবাদ করার সুযোগ পাবেন। রংপুরের হাড়িভাঙা আমের বাগানে এবার রেকর্ড ছাড়ানো মুকুল। এক ধরনের হরমোন প্রয়োগের ফলেই এমন রেকর্ড ভাঙা মুকুলের উপস্থিতি গাছে গাছে। অধিক লাভের আশায় এই ফাঁদে পা দিয়েছেন অনেক বাগান মালিক। এখন আছেন গাছের অস্তিত্ব নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কায়। ক্ষতির বিষয়ে গবেষণা শুরু হয়েছে আম গবেষণা বিভাগে। মুকুলে মুকুলে ছেয়ে গেছে হাড়ি ভাঙার বাগান, ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য। মিঠাপুকুরের খোড়াগাছ, ময়নপুর, কুতুবপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি জুড়ে এই চিত্র। স্থানীয়দের দাবি, এবার গাছে গাছে রেকর্ড মুকুল এসেছে, সাথে আছে দুশ্চিন্তাও। আমার 10 বিঘে জমিতে আমের বাগান আছে এবং এই হরমোন দেওয়ার কারণে আমের বাগানে প্রচুর মুকুল আসছে। হরমোন দেওয়ার কারণে গাছের ক্ষতি হয় এটা শোনা কথা, এখন সামনে বছর আসলে এটা উপকার হবে না ক্ষতি হবে এটা বোঝা যাবে। একটা বাগান মনে করে 100 মন আর হারানে মুফিদ 10 মন, এই 100 মন আসার পর সবাই দোষ শুরু করছে। এর পাশে আবহাওয়া এবার গরম আসাইল, হরমোন দিছি গাছের শিকড়ে খুঁড়ি, যার ফলে আর প্রচুর মুকুল আছে। আমরা ছোট হাতে দেখেছি এরকম মুকুল একবারও দেখিনি, এই আর এইবার একলে অতিরিক্ত মুকুল। ফলন বাড়াতে অনেকে অস্তিত্ব সংকটে ফেলছেন গাছ, প্রয়োগ করছেন হরমোন, তবে ক্ষতি মানতে নারাজ ব্যবসায়ীরা। আমরা তো গাছ যখন হরমোন মারি তখন একটা করে গাছের পিছনে টিএসপি, ইউরিয়া, এমওপি প্রায় 5 থেকে 8 কেজি পর্যন্ত মারি, এই জন্য গাছের আমরা সমস্যা দেখি না, আমাদের কোনো বাগানে সমস্যা নাই। গতবারে যেরকম আম হয়েছে এবারও ওই রকম, তার আগামী তো তার গত তো ওই রকম হয়েছে, একে আর কই গাছের ক্ষতি তো হয়নি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন কৃষি গবেষকরা, বিষয়টি নিয়ে চলছে গবেষণা, ফলাফল প্রকাশ হলেই জানা যাবে দীর্ঘমেয়াদী ক্ষতির অবস্থান। বিষয়টি আমাদের আম গবেষণা কেন্দ্র আছে চাঁপাইনবাবগঞ্জে, ও চাঁপাইনবাবগঞ্জে বিষয়টি পরীক্ষাধীন আছে, পরীক্ষার ফলাফল আমরা বুঝতে পারবো খুব শীঘ্রই, আমরা জানতে পারবো। রংপুর অঞ্চলে 4,000 হেক্টরেরও বেশি জমিতে রয়েছে হাড়ি ভাঙার বাগান, যেখান থেকে এবার 500 কোটি টাকার আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। বিশেষজ্ঞরা বলছেন, গেল 5 দশকের রেকর্ড ভেঙে এবার হাড়ি ভাঙার সব থেকে বেশি মুকুল হওয়ার পেছনে রয়েছে 90% গাছে হরমোন প্রয়োগ। এই প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী লোকসানের মুখে পড়বেন প্রান্তিক হাড়ি ভাঙার বাগান মালিকরা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, জারুল্লাপুর, রংপুর।